প্রসঙ্গটা হচ্ছে, একজন নারী চাইলে সে একটা পরিবারকে খুব সুন্দরভাবে সাজিয়ে সুখে রাখতে পারে, আবার সে নারী চাইলে ওই পরিবারটাকে ধ্বংস করতে পারে। এ কথাটা আমি প্রায় সময় বলে থাকি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, বিষয়টা হচ্ছে, আপনারা এর মধ্যে জানেন যে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়েছে বা অনেকে পোস্ট করছেন সৌদি আরবের একটি বিষয়, কুমিল্লা দুজন প্রবাসী ভাই মোতাহার সাহেব এবং আজাদ, আজাদ হচ্ছে ছোটো ভাই, মতার হচ্ছে বড় ভাই। তো ভাইদের সম্পর্ক একটা সময় আসলে খুবই মধুর থাকে, যত যতক্ষণ ততক্ষণ পর্যন্ত মধুর থাকে, যতক্ষণ পর্যন্ত পরিবারগুলো ছোট থাকে। তো ওই পরিবারগুলোতে দেখা যায় ধীরে ধীরে ফাটল সৃষ্টি হয়, দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু এই ফাটল, এই দূরত্ব, এই জিনিসটা না তখন বোঝা যায় না যতক্ষণ পর্যন্ত না পরিবার বড় হয়। একটা কথা বলতে চাই, এখনো পর্যন্ত বাংলাদেশে খুঁজে পাবেন অনেকে যৌথ ফ্যামিলি, যেটা আমরা বুঝাই একত্রিত, একত্রে আছেন। তার একমাত্র কারণ হচ্ছে, আপনি দেখবেন ওই পরিবারে গিয়ে দেখবেন নারী, যে নারী আছে সে নারীর দক্ষতাই, সফলতাই অটুট আছে তাদের পরিবারগুলো। তার সুন্দরভাবে আছেন, হাসছেন, খেলছেন, কে কার ছেলে, কে কী খাচ্ছেন না খাচ্ছেন, এই কুটি খুঁটিনাটি যে বিষয়গুলো আছে ওগুলো না ধরে সবাই একেবারে মন খোলসাভাবে বসবাস করছেন, শান্তিতে আছেন, ভালো আছেন। তো যে ঘটনাটার কথা বলছি, এমন ঘটনা কিন্তু অহরহ আছেন। ভাইয়ে ভাইয়ে মারামারি করে, ভাইয়েরা বাবারে পিটতে যায়, মারতে যায়, মাকে মারতে যায়, মাকে ফেলে দেয় জায়গা জমিনের জন্য। তারপর ভাই ভাইয়ের বউকে পিটে, ভাইয়ের বউ ভাইকে পিটে, এমন অহরহ ঘটনা আছে। সব কিছু পিছনে দুটি কারণ, একটা হচ্ছে পরিবারের নারীর, আর একটা হচ্ছে সম্পদ। এই দুটি বিষয় নিয়েই কিন্তু জটিলতা যেগুলো হয় ওগুলো সৃষ্টি হচ্ছে। তো যে বিষয়টি নিয়ে বলতে চাই সেটা হচ্ছে, দেখেন সেই সকল নারীদের জন্য আজকে আমার এই ভিডিও, আমাদের যে প্রবাসীরা আছেন আপনারা ভিডিওটা পারলে নিয়ে, আপনার ঘরে যে আছে, আপনার ঘরে যে আছে, যাকে আপনি প্রত্যেক মাসে টাকা পাঠান, যে আপনার সন্তানদের অভিভাবক হয়ে আপনার ঘরের কর্তা হয়ে পরিচালনা করছে, তাদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দিবেন। মানুষের একাকিত্ব জীবন ভালো না সবাইকে নিয়ে থাকা ভালো, কোনটা? এটা হয়তো তারা এখন বুঝতে পারছে না, একটা সময় আসলে ঠিকই সেটা বুঝতে পারবে। যখন মানুষের বয়স বাড়বে, বয়স যখন বাড়বে তখন কিন্তু মানুষ ফিল করে যে আমার আগের সেই লাইফটা ভালো ছিল, সবাই একত্রিত, মা বাবা চাচা চাচি ভাই ভাইদের ওয়াইফ সবাইকে নিয়ে থাকাটা অনেক ভালো। এই জিনিসটা একটা সময় মানুষে ফিল করে, হয়তো সেটা এখন বুঝতে পারছে না। যে ঘটনাটা ঘটেছে দুই ভাইয়ের মধ্যে, অবশ্যই আগে খুবই আদর সোহাগে তারা তাদের সময়গুলো কাটিয়েছেন, ভালোভাবে তারা তাদের সময়গুলো কাটিয়েছেন। সব কিছু কাটানোর পরে দেখা গেছে যখন তাদের পরিবার বড় হয়েছে, তারা বিদেশ প্রবাস করছেন, এদিকে পরিবারের মধ্যে দুই বই নানা বিষয় নিয়ে ঝগড়া জাটি মারামারি, যেটা সাধারণত আমরা সবসময় শুনে থাকি। আর ওই বিষয়কে কেন্দ্র করে ছোট ভাই এসে বড় ভাইকে কি খুন করলো, বড় ভাইকে খুন করলেন। খুন করে কি হলো, বড় ভাই তো আল্লাহর মেহমান হয়ে গেছেন, ছোট ভাইকেও সৌদি প্রশাসন, পুলিশ গ্রেপ্তার করেছে। সৌদি আরবের আইন অনুযায়ী তারও মৃত্যুদণ্ড হবে, যেহেতু মামলাটি প্রক্রিয়াধীন আছে, মামলাটি এখনো বলা যায়নি, হয়তো তাকে যাবজ্জীবন সাজা কাটতে হবে, মানে জেলে তো পুষতে হবে অন্তত। তো যেহেতু জেলে আছে, তাহলে ওই দুই নারীর কাছে আমার প্রশ্ন হচ্ছে এটাই যে, তাহলে তোমরা কি পেয়েছ এবার, শান্তি অলোকে একদম ফার্স্ট ক্লাস না? দুই ভাই মারামারি করে একজনে জেলে আছেন, একজন মারা গেছেন, একজনের লাশ বাংলাদেশে গেছে, এবার তোমরা কি পেয়েছ, কি লাভ হয়েছে তোমরা তোমাদের? এই ঘটনাটা, যে কথাটা বলছি, সেটা শুধু মোতাহের কিংবা তাদের পরিবারে না, এমন অসংখ্য বাংলাদেশে এমন অসংখ্য ঘরে ঘরে হচ্ছে, এবং তারা এমন কিছু সৃষ্টি করছে আলাদা হয়ে যাওয়ার জন্য। তারা মনে করে যে যৌথভাবে না থেকে আলাদাভাবে জায়গা জমিন সম্পদ টাকা পয়সা সব কিছু আলাদা করে থাকতে পারলেই এটাই বোধহয় সুখ, এটাই বোধহয় শান্তি, এর থেকে বোধহয় কোনো শান্তি নেই। কিন্তু না, এটা হচ্ছে সব থেকে বড় অশান্তি, সব থেকে বড় অশান্তি। কারণ একটা পরিবার, যে পরিবারটা আপনার আমার বাবা তৈরি করেছে, সেই পরিবারটাকে ভাঙতে গেলে কীভাবে ভাঙতে হবে, এটার জন্য অনেক নানা ধরনের প্ল্যান করতে হয়, খুঁজতে হয় যে আমি যে ভাঙার কথা বলবো, আমি যে আলাদা হয়ে যাওয়ার কথা বলবো, কীভাবে আলাদা হয়ে যাওয়া যায়, খুঁটিনাটি দেখতে হবে। আর এই খুঁটিনাটি দেখতে গিয়ে খুঁটিনাটি ভুল ধরতে হবে, এই ভুলগুলো ধরতে গিয়ে দেখা যাচ্ছে ওই যে কাটাকাটি মারামারির পর্যায়ে যেতে হবে, তারপর পরিবার আলাদা হয়। আর আলাদা হলে একটা পর্যায়ে এসে বুঝবেন যে কোথেকে আপনি আলাদা হয়েছেন, এই আলাদা হয়ে
হয়ে থাকার বিষাক্ত মানে এই সময়টুকু কতটা বিষাক্ত হয় সেটা হয়তো এখন না বুঝলে পরবর্তীতে বুঝতে পারবে। যাই হোক সে কথা, এখন মূল বিষয়টা হচ্ছে যেই পরিবার তোমরা মারামারি করে দুই ভাইকে, দুই ভাইয়ের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে দুই ভাইকে প্রবাসের মধ্যে একজনকে মেরে ফেললা, একজনকে জেলে পাঠালা, তোমরা কি পেলা? এখন তোমরা কিভাবে থাকবা, তোমাদের ফলাফল কোথায়? মানে রেজাল্ট যদি যদি বলা যায় যে তোমরা সর্বশেষ তোমাদের রেজাল্ট কি, জিরো না, কেমন লাগছে? আজকের এই মেসেজটা আমাদের সকল পরিবারের জন্য, আমাদের যে সকল প্রবাসীরা আছেন সে সকল প্রবাসীদের জন্য আজকে এই মেসেজটা, মা বোন খালা যারাই আছেন, যে যে রিস্তায় আছেন, আপনাদের কাছে একটা মিনতি থাকবে। চেষ্টা করবেন নিজের থেকে কিছু দিয়ে হলেও যদি কোনো সমস্যা আপনার সামনে আসে সেটা সমাধান করে ফেলতে। এতে করে আপনি যেই ত্যাগ দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, কিছুটা দিয়ে দিয়েছেন, আজকে না হোক, কালকে না হোক, এক মাস পরে না হোক, এক বছর পরে না হোক, এক যুগ পরে হলো আপনার সে কথা বলবে যে অমুক অমুকের বউ এই জিনিসটা সমাধানের জন্য সে এটা ছাড় দিয়েছেন, তার কোনো অপরাধ নেই, আপনার কথা একদিন হলো বলবে। এই জন্যই বলছি কোনো কিছু ফাটল সৃষ্টি না করে সেটা সমাধানের জন্য যদি নিজের ব্যক্তিগত থেকেও কিছু দিতে হয়, ত্যাগ করতে হয়, সেটা ত্যাগ করে হলো চেষ্টা করবেন সুন্দরভাবে যেন পরিবারগুলো টিকে থাকে, পরিবারের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, পরিবারগুলোর মধ্যে কখনো ফাটল সৃষ্টি কেউ করবেন না। এতে করে ভালো কোনো দিক আসে না, ভালো কোনো ফলাফল হয় না, এটা একেবারেই একেবারে একটা সময় খুবই বিষাক্ত হয়ে দাঁড়াবে সবার পরিবারের জন্য। আপনাদেরও বলছি আমার প্রবাসী যারা আজকে আমার পেজে ফলোয়ার্স আছেন, যারা আমাকে চিনেন, জানেন, যারা ফলো করছেন কিংবা দেখছেন আজকের এই ভিডিওটা, আপনাদের কাছে মিনতি থাকবে। বউয়ের কথা আসলে সব না, বউয়ের কথা সব না, আপনিই সব। আপনি চিন্তা করবেন যে আপনার বউ কতটুকু সত্য বলছে, আপনার মা কতটুকু সত্য বলছে, আপনার যেহেতু আপনি যেহেতু প্রবাসে আছেন, আপনি যেহেতু এই পরিবারটাকে বাঁচিয়ে রাখার জন্য, ভালো রাখার জন্য প্রবাস করছেন, আপনি চিন্তা করবেন যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। কারো এক কথায় হ হ করে নিজে এমন কিছু আবেগের বশে উত্তেজিত হয়ে যাবেন না, এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার কালকের জন্য খুবই খারাপ হবে। আশা করি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।